Hello everybody, assalamu alaikum, kemo achen shobai? Asha kori shobai bhalo achen ar shobai nirapode achen. To ajke kintu vlog ta shuru korechi onek deri kore, ekhon baje 5:30-6tar moto. Kaj theke bashay firechi, diesel ke drop korechi, ektu chanasta kheyechi. Ekhon ami jacchi target e ar ajke amar jatra shongi hocche apnader bhaiya. To kichu choto boro kaj chhatte hobe, tarpor jabo bashay, bashay je onek kaj ache. To shob share kora hobe. তো তার আগে বাসায় যাওয়ার পরে আমার বাচ্চারা কি কাণ্ড করছিল সেটা আপনাদের সাথে শেয়ার করে আপনারা দেখেন don't you know drop on your what do you call shirt and then you push it I guess with this one push it শার্টের মধ্যে যাবে দিছিল be very careful you're on this thing on your hand that's disgusting I don't think she's eating it right Yeah, it's not the popping one. Popping one, I think the different one. As the touch careful, our guy with you, Mike. Oh my god. This one's not as interesting. The pineapple one doesn't have the same shape where it explodes. তো এগুলো চলছে তো যাই চলুক আমি কি করছি আমি বানাবো এখন বিয়ে বাড়ির জর্দা যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব তার প্রিপারেশনের স্বরূপ আমি মোরব্বাগুলো কেটে নেছি তো সবগুলো কাটাবাটা ফিনিশ করি বাদাম টাদাম সব কুচাই তারপর আমি একে একে দেখাবো কি কি করছি আর কিভাবে রান্না করছি তো চলেন আগে কাটাবাটা ফিনিশ করি পরে কথা তো আল্লাহর নামে রান্না করলাম শুরু প্রথমে আমি যেটা করেছি পোলাও চালকে ধুইয়ে আমি মনে করেন যে 15 থেকে 20 মিনিট পর্যন্ত ভিজিয়ে রেখেছি এখন এটাকে করব হচ্ছে বয়েল তারপরে আমি কি কি কাটাবাটা করেছি সেটা দেখাই আর বয়েল করার সময় কিন্তু রং দিতে ভুলে যাবেন না তো আগে পানি দেই তারপর দিব হচ্ছে এটার মধ্যে রং তার মধ্যে এখন মনের মাধুরী মিশিয়ে দিব হচ্ছে জর্দা রং তো আমি বেশ খানিকটা দিয়ে দিচ্ছি কারণ এখানে আমি অনেকটাই চাল নিয়েছি চুলা কিন্তু এখনো বন্ধ আছে চুলাটা অন করে দিয়ে গেলাম তো এখন দিয়ে দিব হচ্ছে অরেঞ্জ কালার যেটা হচ্ছে জর্দার কালার তো ডার্ক করতে হবে না হলে কিন্তু জর্দার কালারটা সুন্দর আসবে না তো আমি মোটামুটি দিয়ে দিলাম তো দেখাচ্ছি আমি আর চালটাকে কিন্তু পুরোপুরি সিদ্ধ করব না ভিতরে যখন একটা চাল থাকবে মানে চালটা একটু বেশ শক্ত শক্তই থাকবে তখন এটাকে নামাবো আমি কোন পর্যায়ে নামাবো সেটা দেখাবো আমি কারণ আগে রংটা ঠিক মতো গুলে নিই রংটা হচ্ছে মেইন কারণ জর্দার যদি জর্দার কালার না হলো তাহলে ওই জর্দা খেয়ে মজা আছে বলেন তো এই যে দেখেন কালার তো ঠিক আছে এটা ফুটুক এটা যখন আমি নামাবো কোন পর্যায়ে নামাবো সেটা আবার শেয়ার করবো চাল সিদ্ধ হতে হতে এখানে আমি কি কি নিয়েছি সেটা বলি আগে বলেছি শাহী জর্দা এটা মনে করেন বিয়ে বাড়ির চেয়েতেও শাহী হবে তো এখানে কি কি নিয়েছি মাওয়া এখানে মোরব্বা আছে এখানে আছে হচ্ছে পেস্তাশিও কুচি আমন কুচি রেজেন মানে কিশমিশ এটা হচ্ছে চার মগজ নট আমার মগজ চার মগজ কি সেটা যারা জানেন তো তারা জানেন যারা না জানেন এটা হচ্ছে ওয়াটারমেলন সিড এটা খায় এটা আপনারা পাবেন দোকানে যে কোনো ইন্ডিয়ান গ্রোসারিতে এটা হচ্ছে নারিকেল নারিকেলটাকে আমি এই যে শুকনো নারিকেল শুকনো না এটা এই নারিকেলটা আমি গ্রোসারি থেকে কিনে নিয়ে এসেছি এটা অনেকটা নারিকেলের মুড়ি বলে না কি বলে ওরকম নারিকেলের মতো মিষ্টি ছাড়া আর এটা হচ্ছে বিয়েবাড়ির জর্দা মানেই বেবি মিষ্টি তো এখানে দুই ধরনের সাদা আর মিক্স ম্যাচ মিষ্টি আছে যেটা দিব আর অবশ্যই চিনি আর আমি এটাতে পাউডার মিল্ক ওটা ডিপেন্ড করে অ্যাড করবো কি করবো না তো এই হচ্ছে সরঞ্জাম চাল সিদ্ধ হচ্ছে চালটা যখন কোন পর্যায়ে নামাবো নামানোর পরে সেটাকে আমরা ঠান্ডা করব তারপর রান্না করব তো সব স্টেপ বাই স্টেপ শেয়ার করব তাই হচ্ছে কাহিনী প্রথম পর্যায়ের কাহিনীটা দেখিয়ে দিলাম এখন দ্বিতীয় পর্যায়ের কাহিনী এটা সিদ্ধ হোক তারপরে কথা তো ভাতের চালটা এই যে দেখেন কতটা হয়েছে সেটা দেখে তাহলে বুঝতে পারবেন অনেক গরম এই যে ভিতরে একটা চাল থাকবে ঠিক আছে তো এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করব তো নামানোটা দেখাবো না বহুত গরম হাত পা পুড়ে যাবে তো ঠান্ডা করার পরে আবার ফিরে আসবো
তো চালটাকে বড় একটা ঝাঁঝরিতে ঠান্ডা করতে দিয়েছি, পানি খুব ভালো করে ঝরিয়ে ফেলেছি। এখন কি করছি সেটা বলি, এখন করছি হচ্ছে চিনি শিরা। তো চিনি শিরাটার মাপটা আমি আগেই বলে দিই, যদি 1 কাপ চাল নেন তাহলে মানে চেষ্টা করবেন 1.5 কাপ, 1.5 কাপের একটু কমে চিনি দিতে, তাহলে পারফেক্ট হবে। আর চিনিটা যার যার নিজের উপর ডিপেন্ড করে। আরেকটা জিনিস, যেহেতু আমি মোরব্বা আবার বেবি সুইট ব্যবহার করব, সেই জন্য চিনিটা একটু কম দিলেই হবে। যদি বেবি সুইট দেন তাহলে চিনি কম দিলে একটু কম দেবেন, আর যদি মনে করেন যা না যে কোনো বেবি সুইট দিবেন না তাহলে চিনিটা বেশি, 1 কাপের মধ্যে 1.5 কাপের একটু কম দিবেন, তাহলেই পারফেক্ট হবে। তো যাই হোক, আমি এখানে নিয়েছি অলমোস্ট কয়েক মগ, মানে আমি যে স্টিলের মগটা দিয়ে এখন চিনি দিচ্ছি, এই মগটা নিয়ে আমি 3 মগ, হ্যাঁ 3.5 মগ চাল চালের জর্দা করছি। তো সেই জন্য সেই পরিমাণে আমি চিনি দিয়ে দিচ্ছি। তো চিনির শিরার মধ্যে চিনি শিরাটা কতটা ঘন হবে কী হবে সেই পরিমাণে বলে দিচ্ছি। যদি মনে করেন যে 1 কাপ চিনি নেন তাহলে তার মধ্যে 1.5 কাপ পানি দিবেন, তাহলেই পারফেক্ট হবে। 1.5 কাপের একটু বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, বাট খুব বেশি 2 কাপ দিতে যাবে না, 1.5 কাপ দিলেই হবে। তারপরে যেটা হবে এটার মধ্যে এখন আমি দিয়ে দিব হচ্ছে ঘি। ঘি যদি বাসায় থাকে দিয়েন, আর যদি না থাকে মানে তেল দিলেও হবে, বাট ঘিটা দিলে বোঝে নিত, জর্দার মধ্যে ঘি দিলে খেতে অসম্ভব মজা হয়। তো যাই হোক, ঘি দিয়ে দিচ্ছি, এটা কিন্তু আমার নিজের ঘরে বানানো, আর ঘিয়ের গন্ধটা মানে কি বলবো, একেবারে দেশি গন্ধের, দেশি যে বাগাবাড়ির ঘি পাওয়া যায় ওরকম স্মেল হয়েছে। তো ঘি দিয়েছি, তার মধ্যে দিয়েছি এলাচ। এখন যেটা করবো এটাকে ঢাকা দিয়ে বয়ল করব। পানিটা যখন খুব সুন্দর বয়ল হয়ে যাবে, ঘিটা যখন গলে যাবে, তখন তার মধ্যে যা করব, আমি যে চালটা ঠান্ডা করতে দিয়েছি সেই চালটা একটু একটু করে দিয়ে দিব। কারণ আমি অনেক বড় একটা ঝাঁঝরি কিনেছিলাম কয়েকদিন আগে, আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা আজকে অনেক উপকারে এসেছে। তো সেই ঝাঁঝরি থেকে ঠান্ডা করা চালটা দিয়ে দিলাম হচ্ছে এখন শিরার মধ্যে। তো এই যে দেখেন, এখন যেটা করব, খুব ভালো করে নেড়ে শিরার সাথে চালগুলোকে মিক্স করে এটাকে ঢাকা দিয়ে একটা মানে কি বলবো, যেটাকে বলবো বয়েলে নিয়ে আসব। যখন বয়েল হয়ে যাবে, চিনি শিরাটা একটু শুকাতে শুরু করবে, তখন তার মধ্যে দিব হচ্ছে আমাদের সেই মজাদার সব উপকরণ। তো সেগুলো কি, সেগুলো তো একটু আগে দেখিয়েছি, তারপরও দেখাবো কী কী। আমি দিচ্ছি হচ্ছে আমন কুচি, আর এখানে বাদাম বলেন কিশমিশ এগুলো যার যার পছন্দ মতো কে কতটা দিতে চান, যেহেতু শাহি একটু বেশি বেশি করে দিয়ে দেন। আর এরকম জর্দার মধ্যে আপনারা কখনও নারিকেল খেয়েছেন কি না সেটা আমাকে অবশ্যই জানাবেন। তা আজকে আমি কিন্তু নারিকেলটা দিয়েছি, নারিকেলটা খুবই থিনলি স্লাইস করা ছিল বাজারে কিনে, মানে যখন দেখলাম তখন মনে হলো যে জর্দার রান্না এটা দিলে ভালো লাগবে, সেই জন্য নিয়েছি। তো যত ধরনের মানে আমার আইটেম আমি একটু আগে দেখিয়েছি, সব কিছু দিয়ে দিয়েছি। আর 4 মগজটা আর নারকেলটা টোটালি আমার নিজের মনের কি বলবো, মন গড়া রেসিপি, মনে হলো যে দিলে ভালো লাগবে সেই জন্য দিলাম। 4 মগজটা কিন্তু এমনিতেও যখন কি বলে রান্নাতেও যদি দেন, ধরেন মাংস রান্না করছেন ওইসবের মধ্যে যদি বেটে দিয়ে দেন খেতে কিন্তু ভালো হয়। তো সব কিছু দেওয়ার পরে আমি এটাকে খুব সুন্দর করে একদম মানে খুব জোরে জোরে নাড়াড়াইনে হালকাভাবে আলতো হাতে নেড়ে উপর নিচ করে দিব, দিয়ে এটাকে দিয়ে দিব হচ্ছে দমে। আর এই জর্দাটাকে কিন্তু আমি ফ্যামিলি স্টাইলে সার্ভ করব না, এটাকে আমি সার্ভ করার একটা টেকনিক মানে মাথায় এঁটেছি। তো সেটা কি, সেটা তো অবশ্যই শেয়ার হবে। আসলে যেটা হয়েছে, এই মিষ্টি মিষ্টি মনে করেন আজকেই বানানো শেষ, তারপরে তো আমার বাসায় মেহমান আসছে, ইনশাল্লাহ কালকে আমার বাসায় সব মেহমানরা চলে আসবে। আমার তো মানে কি বলবো, আমরা খুবই এক্সাইটেড, আমার বাসায় আমরা সবাই খুবই এক্সাইটেড, আমার বাসায় অনেক মেহমান। তো কে কোথা থেকে আসছে কী আসে বিষয় সব আপনাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে কাহিনি। তো সুন্দর মতো যে দেখেন হালকাভাবে নেড়ে এই জাস্ট উপর নিচ করে দিচ্ছি, যাতে মাওয়া দিয়েছি, তারপরে হচ্ছে যে মোরব্বা টোরব্বা দিয়েছি সব যাতে একদম থরলি মিশে যায়। তারপরে দিয়ে এটাকে আমি করব যেটা হচ্ছে দম দিব। আর দম দেওয়ার টেকনিকটা সবাই জানি, একটু ডোম করে দিয়ে তারপরে এটাকে দম দিয়ে দিব। আর যেহেতু এটা অনেক পরিমাণে জর্দা, অনেকক্ষণ কিন্তু বসিয়ে রাখতে হবে না, যাতাযাত মানে যেটা বলবো যে যেটাকে বলে কি বলবো যাতাযাতি করে মানে চাপাচাপি করে, যাতাযাতিটা আমাদের রানগঞ্জের ভাষা। তো যাই হোক, বেশি চাপাচাপি করতে হবে না, এটা এমনিতেই হয়ে যাবে যেহেতু অনেকটা কোয়ান্টিটি। তারপর দেখেন
এখন এটার মধ্যে আমি কী কী অ্যাড করছি সেটা বলে দিই। এখানে আমি দিয়েছি বেবি সুইটস, আর তার সাথে দিয়েছি হচ্ছে কাঁচাগোল্লা ভেঙে দিয়েছি। আর দেখেন কতটা ঝরঝরা হয়েছে। আমি এখন এটাকে খুব সুন্দর করে ঠান্ডা করব। আর আমি বেবি সুইটটা কিন্তু গরম গরম অবস্থায় দিয়ে দিই না, হালকা যখন ওয়ার্ম হয়েছে তখন দিয়েছি। এখন এগুলোকে খুব ভালো করে ঠান্ডা করব, তারপর রেখে দিব ফ্রিজে। আরেকটা বাটি হয়েছে, আরেকটা বাটি বাস্কেটে রেখে দিয়েছি। তো যাই হোক, এই হচ্ছে আমার বিয়ে বাড়ির শাহি জর্দার পারফেক্ট রেসিপি। খুবই সিম্পল বাট খেতে অসম্ভব মজা। তো যাই হোক, এখন কি করছি, এখন করছি হচ্ছে কাচ্চি বিরিয়ানি ম্যারিনেশন। যেহেতু বাসায় মেহমান আসবে আর বিরিয়ানি আমার অল টাইম ফেভারিট, তো আমি তো জাস্ট একটা বিরিয়ানি খাওয়ার বাহানা খুঁজি। তো সেই জন্য ভাবলাম একদিন একদিন মেহমানদেরকে তো একটু বিরিয়ানি খাওয়াতেই হয়। তো সেই জন্য ম্যারিনেশনটা করে নিচ্ছি, করে ফ্রিজে রেখে দিব। তো এখানে আমি দিলাম হচ্ছে 2 টেবিল চামচ আদা বাটা, আর এখানে আছে গোট লেগ। আর যেটা হয় কাচ্চির মাংস তো একটু বড় বড় পিস করতে হয়, যেটা আপনারা সবাই জানেন। তো গোট লেগ নিয়েছি, বড় বড় পিস করেছি। এখানে মনে হয় 5 পাউন্ড হবে, 5 পাউন্ডের মতো আছে। তো যাই হোক, খুব ভালো করে ঝরিয়ে পানিটা ধুয়ে পানিটা একদম ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখানে আমি দিলাম হচ্ছে 2.5 চামচের মানে 2 টেবিল চামচ দিলাম হচ্ছে আদা বাটা, তার মধ্যে দিয়েছি 1.5 চামচ রসুন বাটা, দিলাম হচ্ছে মরিচ গুঁড়া। মরিচ গুঁড়োটা অল্প একটু করে দিয়ে না, অত বেশি ঝাল দেন না। তারপরে দিলাম হচ্ছে বাদাম বাটা, তার মধ্যে দিলাম দই, এটার মধ্যে আমি পোস্তদানা বাটাও দিব। আর যেটা হয়েছে, আর কাচ্চি বিরিয়ানিটা আগে থাকতে ম্যারিনেট করে যদি রেখে দেন, মানে কি যে খুবই মানে একদম বলবো যে স্পাইস, যেটা একদম মাংসের ভেতর ভেতরে চলে যায়। আর আজকে আমি যেহেতু তাড়াহুড়াই করে দিচ্ছি, সেই জন্য আমি কিন্তু এটার মধ্যে দেখছি আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমি কিন্তু এখন এটার মধ্যে পেঁয়াজ দিইনি। তো পেঁয়াজটা আমি যখন দেই আমি ভেজে একবারে দিয়ে দিই, আর আমি কীভাবে ভেজে দিই সেটাও শেয়ার করবো। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে আমার নিজের হোমমেড গরম মশলা, যেটা রেসিপি আমি অনেক আগে আপনাদের সাথে শেয়ার করেছি, সেই গরম মশলা দিয়ে দিলাম। আর 2 ফোঁটা ক্যারো দিয়ে দিব, যেহেতু ম্যারিনেশন করে রেখে দিব। মনে করেন যে ক্যারোর স্মেলটা একদম সুন্দর মতো সব জায়গায় চলে যাবে, মাংসের মধ্যে খুব ভালো মিশে যাবে। আর এখানে দিয়ে দিলাম বাবুর্চিদের সিক্রেট, সেটা হচ্ছে টমেটো সস। আর আপনারা অবশ্যই জানতে হবে আপু কী মেজারমেন্ট বলেন। আমি কিন্তু যখন রান্না করি, আমার রান্না করতে করতে এরকম একটা অভ্যেস হয়ে গেছে, আমি কিন্তু চোখের আন্দাজেই মনে করেন আমার সবটা কাজ করে ফেলতে পারি। আর এখানে দিয়ে দিব হচ্ছে লবণ, লবণটা মাস্ট দিয়ে দিবেন। আর লবণ দেওয়ার পরে এটার মধ্যে আমি আলু বোখরা কিশমিশ এগুলোও অ্যাড করব। আর আলুটা যেদিন রান্না করব সেদিন ভেজে উপরে দিয়ে দিব। আর গরম মশলাটার রেসিপিটা আমি জানি অনেকেই দেখতে চাবেন, এটা কিন্তু বাদাম বাটা, আগেরটা যেটা ছিল প্রথমে দিয়েছি সেটা কিন্তু পোস্তদানা বাটা ছিল। যেটা বলছিলাম গরম মশলার কথা, আমি মনে করেন ঈদের আগেই গরম মশলার রেসিপি কিন্তু শেয়ার করেছি, সেখান থেকে একটু কষ্ট করে দেখে নেবেন তাহলেই হবে। আর এটা দিলাম হচ্ছে জিরা গুঁড়া, এখানে 1.5 চা চামচের একটু কম দিয়ে দিয়েছে হচ্ছে জিরার গুঁড়া। আর এটা মাখানোর পরে এত সুন্দর একটা মানে কি বলবো, আমার তো বিরিয়ানি খাওয়ার জন্য জান বের হয়ে যাচ্ছে। আর এটা আমি এক্সট্রা অ্যাড করেছি, এটা হচ্ছে জয়ত্রী গুঁড়া, 1/2 টিস্পুনের কম দিয়ে দিলাম হচ্ছে জয়ত্রী গুঁড়া। দেওয়ার পরে এখানে দিব হচ্ছে আমি সাদা গোলমরিচ 1/2 টিস্পুনের মতো দিয়েছি। আর এটার মধ্যে যেহেতু আমি কাঁচা মরিচ অ্যাড করব, সেই জন্য গোলমরিচটা একটু কমে দিলাম। আর বাচ্চারা সবাই খাবে সেই জন্য অত বেশি ঝাল ডাল করবো না, কাচ্চি বিরিয়ানিতে কিন্তু অনেক ঝাল হয় না। কাচ্চি বিরিয়ানিটা আমার কাছে কেমন খেতে মজা লাগে আমি বলি, হালকা একটু একদমই লাইট একটু মিষ্টি হবে, লবণ টবণ পারফেক্ট, মাংসটা সফট, মানে এখনই মুখ দিয়ে লোল পড়ে যাচ্ছে এরকম অবস্থা। যাই হোক, কী আর করবো বলেন। এখানে কী দিচ্ছি, দিলাম হচ্ছে আলু বোখরা, তার সাথে দিলাম হচ্ছে কিশমিশ, আর এটার সাথে আমি বাদাম অ্যাড করব। তো সেই বাদামটা আমি কখন অ্যাড করব সেটা তো অবশ্যই দেখাবো, যখন রান্না করব অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে। আর এই রান্নাটা করব হচ্ছে আমি আমার নতুন ওভেনে, আমি খুব এক্সাইটেড নতুন ওভেনে বিরিয়ানি দিয়ে উদ্বোধন করব। তো যাই হোক, মাংসটাকে এখন খুব ভালো করে ম্যারিনেট করব, ম্যারিনেট করে এটাকে আমি ফ্রিজে রেখে দেব। যদি চান ডিপে রেখে দিতে পারেন আগেভাগে করে, আর যখন মেহমান আসবে তার একদিন আগে বের করে রাখবেন, তারপর তো লেয়ার দিয়ে সুন্দর মতো কাচ্চি তৈরি হয়ে যাবে। কারণ যেটা হয়েছে, যেহেতু আমার হাতে অনেক কাজ, সেই জন্য আমি সব কিছু ম্যারিনেট ট্যারিনেট করে রেখে দিচ্ছি একদম। আর এখানে কি করছি, এখানে আমি নিয়েছি হচ্ছে তেল, তার সাথে দিয়েছি ঘি, দিয়ে এই যে দেখেন পেঁয়াজটাকে সুন্দর বেরেস্তা করেছি,
এখন এটার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে বেরেস্তা, তার সাথে দিয়ে দিলাম হচ্ছে পাউডার দুধ। এটাকে আবার খুব ভালো করে মাখাবো একদম থরলি। আর এটা কিন্তু মাও দিয়ে দিয়েছি, মাও এখন দিয়েছি, আবার মনে করেন ওটাকে আমি দিব হচ্ছে যখন এটা হাঁড়িতে দিব তখন। আর এটা হচ্ছে একটু স্যাফরন, তার সাথে দুধ গরম করে এটাকে আমি দিয়ে দিলাম। মানে কাচ্চি বিরিয়ানি খাবো, যদি একটু শাহীভাবে না খাই তাহলে কী আর হয় বলেন। আর তার উপরে মনে করেন যে বাসায় আসবে মেহমান, মেহমানকে তো একটু শাহী খাবার খাওয়াতেই হয়, তো এটার মধ্যে আর একটু ঘি মাওয়া টাওয়া সবই দিব, কিন্তু যখন রান্না করব তখন দিব, এখন দিব না। তো এটাকে খুব ভালো করে মাখিয়ে এটাকে আমি জিপলকে রেখে দিব, তারপরে যেদিন রান্না করব সেদিন তো সব দেখাবোই দেখাবো। তো ঠিক আছে, এই কাজটা ফিনিশ করি, তারপরে ইনশাল্লাহ কথা হবে দেখা হবে। তো এখানে কী করবো, প্লেটগুলো এখন খুলবো, প্লেটগুলোর স্ট্যাক করবো, ইন বিটুইন ন্যাপকিন দিয়ে রাখবো, তাহলে ইজি হবে। এগুলো হচ্ছে এক্সট্রা ওয়ার্ক, জাস্ট একটু ভালো দেখানোর জন্যই করা হচ্ছে, যেহেতু একটু সময় আছে সেজন্য আমি আমার ছেলে মিলে এখন এই কাজটা করবো। এই হচ্ছে প্লেট, এখানে আমরা এখন স্ট্যাক করবো, হ্যাঁ 120টার মতো প্লেট, আর ন্যাপকিন ইন বিটুইন দিয়ে এগুলোকে প্যাক করে বক্সে রেখে দিব, জাস্ট যখন আমরা আমাদের কমিউনিটি সেন্টারে যাব জাস্ট সার্ভ করার সময় দিয়ে দিব। না হলে যেটা হয়, এক পাশে পেপারটা মানে ন্যাপকিন দিতে হয়, আর এক পাশে প্লেট দিতে হয়, মানে একটা হজবড়লো। তো মানে একটা প্লেট নেবে সাথে ন্যাপকিনটা নিয়ে নেবে, ইজি। না হলে খাওয়ার সময় জিজ্ঞেস করে কি ন্যাপকিন কোথায় কোথায়, তো সেই ঝামেলা থেকে বাঁচার জন্য এই সুব্যবস্থা। এটা খুবই মানে সিম্পল একটা জিনিস, বাট এটার উপকারিতা অনেক, যেটা আর কি বলে দিলাম। তো ঠিক আছে, স্ট্যাক করি তারপর দেখাবো কীরকম দেখা যায়। তো এই যে দেখেন, ঠিক এইভাবে এগুলোকে আমি এখন করে রেখে দিব। তো এখন ফাইনাল লুক দেখাবো না, একদম পার্টির দিন দেখাবো, এখন জাস্ট আইডিয়াটা শেয়ার করলাম। তো যাই হোক, এখন এই ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখা হবে হচ্ছে। আমি শিওর এক্সাইটিং ব্লগ হবে, আমার বাসায় আমার গেস্টরা আসবে, অনেক মজা করবো, সব কিছু ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করব। তো ঠিক আছে, টিল দেন সবাই ভালো থাকবেন, আমার আমার পরিবারের জন্য অবশ্যই দোয়া করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন আল্লাহ হাফেজ।